আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 12C এর এক্সাম্পল 23 নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে মানটা দেওয়া আছে এর সমাকলন মানটা নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করো। একটা মান দেওয়া আছে, তার মান নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা 2017 সালে আসছে। এই 17 সালে আসছে এই ম্যাথটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে, তো আমরা যদি সমাধানের দিকে যাই, তা সমাধানে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন, সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবার আগে। আর আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ওকে, এখন যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন। ওকে, তাহলে এখন দেখেন আমরা যদি সমাধানের দিকে যাই, সেটা হচ্ছে আমাদের দেওয়া আছে আমরা যে মানটা দেওয়া আছে অর্থাৎ সেই প্রশ্নটাই শুধু লিখে নিছি, এটা এক নম্বর কথা। এখন দুই নম্বর যে ধাপটা আমরা আসব সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক। এখন দেখেন এখানে এই চ্যাপ্টার 12-তে কয়েকটা পদ্ধতি আছে। আমরা বিগত দিনে যে ম্যাথগুলান দিয়েছিলাম ওটা এক পদ্ধতি, এটা আবার আরেক পদ্ধতি। কোন পদ্ধতি এটা দেখেন, যদি এখানে এরকম থাকে যে নিচে অর্থাৎ হরে যদি চলক একই থাকে, অর্থাৎ এক্স যদি চলক থাকে অর্থাৎ একটাই চলক থাকে, এবং প্রথম মান থেকে পরের মানে যদি রুট ওভার থাকে, পরের মানে কি থাকে, রুট থাকে, তাহলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখেন এখানে কি, এই এক্স এর মানটা বের করে নেব এবং ডি এক্স এর মানটা বের করে নেব। ভালো করে বুঝবেন, এই এক্স এর মানটা, এই চলকের মানটা এখান থেকে এই জায়গাটা থেকে আমি চলকের মান নির্ণয় করব, বের করার পরে এই জায়গায় আমি বসে দেব। ওকে, তাহলে আর এইটাকে আমরা এই রুটের ভেতরে যে মানটা থাকবে এইটা ইকুয়াল জেড স্কোয়ার ধরবো। তাহলে কি, যে 4x + 3 ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার, এটা আমরা ধরে নেব। ওকে, তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই, যে দেখেন 4x + 3 ইকুয়াল জেড স্কোয়ার, এটা আমরা ধরে নেব। এক নম্বর কথা, যে ধরি 4x + 3 ইকুয়াল জেড, রুটের ভেতরে যে মানেই থাকবে সেটাই জেড স্কোয়ার ধরবো। আচ্ছা, এখান থেকে দেখেন 4x, আমি যদি 3টাকে ডান পাশে পার করে দিই -3, আর x-টাকে যদি রাখি 4টাকে ভাগ পার করে দিই, তাহলে এটা গুণন আছে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x এর মানটা কিন্তু বের হওয়া শেষ। এখন এই দুই নম্বর সমীকরণটাকে আমি যদি একবার অন্তরীকরণ করি, তাহলে এখান থেকে কিন্তু আমার dx এর মান আমি পাবো। দেখেন কিভাবে, যে 4x কে অন্তরীকরণ করলে কিন্তু 4 হবে, 4, আর x কে অন্তরীকরণ করলে 1, আর 3 কে অন্তরীকরণ করলে 0, ইকুয়াল টুয়াইস z স্কোয়ারকে অন্তরীকরণ করলে, দেখেন এই যে z স্কোয়ারটা হচ্ছে d/dx, x^n এর সূত্র ধরবো। তাহলে এটাকে আপাতত আমরা কি ধরবো, এটাকে ধরবো x^n, এর মান কত, 2। তাহলে এটার সূত্র হচ্ছে এরকম, যে n(x^n-1), তার মানে এনটা সামনে আসবে, n থেকে 1 বিয়োগ যাবে, 2টা সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ গেলে 1 হবে, এই জন্য লেখার দরকার নেই, তাহলে 2z। আর এই যে z-টা আছে, এই z-টাকে আসলে x, এই z-টা যেহেতু x না, আসলে সূত্রটা কি, x^n, যেহেতু এটা x না এই জন্য একে আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো আমরা, যে d/dx, এই যে z, তাহলে z-টাকে সাথে শুধু লিখছি, এখানে এতটুকুই কাজ করছি, z-টাকে আরেকবার অন্তরীকরণ করছি x এর সাপেক্ষে। আমরা যদি একটু সামনের দিকে আগাই, এই যে dx-টা আছে, dx-টা এই দিক পার করে নিয়ে আসছি, 4 এর সঙ্গে গুণন হয়েছে, আর 2z dz, এটা ঠিক আছে। এখন এই জায়গায় যদি আপনি dx এর মান নির্ণয় করতে যান, তাহলে 4টাকে আপনি এদিকে আসলে ভাগ হবে, আর এই দেখেন যে এখানে মানটা আসতো এরকম, যে 2z 2z/4 হচ্ছে dz। ওকে, এই 2 আর এই 4, 2 × 2 2 × 4, তার মানে 1/2, তার মানে হচ্ছে হাফ, দেখেন হাফ z/dz, এটা কিন্তু আবার ঠিক আছে। ওকে, এখন আমরা যদি একটু সামনের দিকে আগাই, তাহলে আমাদের কি মান পাবো, এখন যে যে dx এর মান পাইলাম, কার মান পাইছি, dx এর মান পাইছি, x এর মান পাইছি, এই যে x, এই যে dx, এই দুইটার যে মান পাইছি আমরা, এখন দেখেন এই 1 নং সমীকরণে dx এর মান বসাইতে পারবো এবং x এর মান বসাইতে পারবো। ওকে, তাহলে আমরা একটু সমাধানের দিকে যাই, তাহলে অতএব কি, যে অতএব 1 ইকুয়াল দিতে পারেন, 1 ইকুয়াল হচ্ছে এখানে এই যে ½, এটা হচ্ছে dx এর মান, dx এর মানটা বসাই দিছি, আর এখানে x এর মানটা শুধু বসাই দিছি, আমাদের x ছিল এখানে 2x, x এর মান হচ্ছে 1/4, এইটা, তাহলে এইটা মানটা আমি বসাই দিছি, এটা হচ্ছে x এর মান,
আর এইখানে দেখেন, এখানে আমাদের অঙ্কটা ছিল এরকম, অঙ্কটার মধ্যে যদি একটু দেখেন, ফোর এক্স প্লাস থ্রি। আচ্ছা, এইটা কার মান? এইটা পুরোটাই কিন্তু জেড স্কোয়ারের মান। তাহলে এইটা হচ্ছে জেড স্কোয়ারের মান। তাহলে এই স্কোয়ার আর রুট কাটি যাবে, থাকবে কি জেড। এই জন্য এখানে দেখেন, এই যে জেড স্কোয়ার, এই স্কোয়ার রুট কাটি যাওয়ার পরে পরের লাইনে কিন্তু জেড আছে। ওকে, এখন আমরা যদি আর একটু সামনে আগাই, সেটা হচ্ছে হাফ জেড টোয়াইস জেড, এটা ঠিক আছে। এই টু আর ফোর এখানে কাটাকাটি করলে কি থাকবে? এখানে থাকবে টু, তাহলে হাফ আসলো, হাফ জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু জেড, এটা সম্পূর্ণ ঠিক আছে। ওকে, এখন আমরা যদি পরবর্তী লাইনে যাই, দেখেন আমাদের এই পূর্ববর্তী লাইনে কি ছিল, এই যে হাফ ইন্টু জে, হাফ জেড ডি জেড, আর হাফ বাই হচ্ছে হাফ জেড স্কোয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু জেড, এটা ছিল। তাহলে এই জেড আর এই জেড কিন্তু কাটি যাবে, কি যাবে, এই জেড আর জেড কিন্তু কাটি যাবে। তাহলে এইটা আমরা যদি এখন গুণন করি এখানে, তাহলে এই যে জেড স্কোয়ার বাই টু, এই যে জেড স্কোয়ার বাই টু, তারপর হচ্ছে মাইনাস মাইনাস থ্রি বাই টু, ঠিক আছে, মাইনাস থ্রি বাই টু, এই যে মাইনাস থ্রি বাই টু, আর এই যে ওয়ান, তাহলে ওয়ান বাই, এই যে ওয়ান, ওয়ান কিন্তু প্লাস অবস্থায় আছে, এটা প্লাস অবস্থায় আছে। ওকে, আর এখানে জেড জেড কাটি যাওয়ার পরে হাফ ডি জেড থাকলো। এখন আমরা যদি এখানে কাজটা করি এরকম, যে হাফ ডি জেড আছে, আর এই দু এই কয়টার লসাগু যদি আমরা করি, তাহলে এখানে দেখেন টু আর টু এর লসাগু যদি করি, টু হবে, টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে তাহলে জেড স্কোয়ার, এগুলো কিন্তু আপনি ভালো জানেন, টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা থ্রিকে গুণন করলে থ্রি, আর এখানে নিচে মনে মনে এক আছে, এক দ্বারা দুইকে ভাগ করলে দুই, দুই এককে দুই। আচ্ছা, এখন পরবর্তী লাইনে যোগে আমরা একটু সামনের দিকে আগাই, আমাদের এখানে ডি জেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিভাবে আসলো? এখন দেখেন এখানে হাফ ইন্টু, হাফ ইন্টু ডি জেড আছে, এখন এটা যদি গুণন করে দেই, তাহলে টোয়াইস বাই এখানে আসতেছে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস, মাইনাস থ্রি আর প্লাস টু, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এই টু আর এই টু কিন্তু কাটি যাবে, ঠিক আছে, উপরে থাকতেছে ডি জেড আর এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এইটাই লিখে রাখছি। এখন আমরা যদি সামনের দিকে একটু আগাই, এই যে স্ট্রাকচারটা তৈরি হয়ে আসছে, এই স্ট্রাকচারে একটা সূত্র পড়ে, কোন সূত্র পড়ে দেখেন, যে ডি জেড বাই হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সূত্র কি, হাফ ইন্টু টু টু এ লন মড অফ এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ প্লাস হচ্ছে সি, এর সমাকলন মান, এইটার সমাকলন মান কি হবে, এই যে এটার যদি সমাকলন মান দেয় আমাদের এই সূত্রটা আসবে। ওকে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা যদি বসাই, আমাদের কি এটা যদি এ স্কোয়ার ধরেন, যে এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি ধরেন, তাহলে দেখেন আমাদের এটার সমাকলন মান আসবে ওয়ান বাই টোয়াইস এ, সূত্র অনুযায়ী দেখেন ওয়ান বাই টোয়াইস এ। আচ্ছা, ওয়ান বাই টোয়াইস এর মানে কি, যে ওয়ান বাই টোয়াইস এ মানে হচ্ছে টু ইন্টু এ মানে হচ্ছে ওয়ান, তার মানে টু ইন্টু এ ওয়ান, তাহলে লন অফ জেড মাইনাস, জেড মাইনাস হচ্ছে এ, তার মানে হচ্ছে দেখেন এক্স মাইনাস এ, এক্সটা কি জেড, জেড এমটা কি ওয়ান, তার মানে জেড মাইনাস ওয়ান, আরেকটা হচ্ছে জেড প্লাস ওয়ান মানে এক্স প্লাস এ, ঠিক আছে, আর প্লাস সি, এটা সূত্র অনুযায়ী কিন্তু বসলো পুরোটাই। এখন দেখেন আমরা পরবর্তী লাইনে যদি একটু আগাই, ওয়ান বাই টু কিন্তু আছে, ঠিক আছে, ওয়ান বাই টু আছে। এখন এইটা, এই লাইনটা করার পরে আমাদের কিন্তু সমাকলন মানগুলো উঠে যাবে, হ্যাঁ, এটা কিন্তু সমাকলন সূত্রটাই বসাই দিছি, এখানে আর সমাকলন থাকবে না। তাহলে এখানে হাফ থাকলো, লন থাকলো, এই যে জেড এর মানটা আমরা কি মান ধরছি, জেড স্কোয়ার, যে ফোর এ এক্স, ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে জেড স্কোয়ার ধরছি। এখন আমরা যদি শুধু জেড এর মানটা বের করতে যাই, জেড ইকুয়াল রুট ওভার, এই স্কোয়ারটা এদিকে আসলে কী হবে, রুট ওভার ফোর এক্স প্লাস থ্রি আসলো। তাহলে এই জায়গাগুলোতে আমরা যদি এই জেড এর জায়গায় আমি যদি এই ফোর এক্স প্লাস থ্রি তার উপর রুট এটা বসাই দেয় মাইনাস ওয়ান, এই জেড এর মান বসাই দিচ্ছি প্লাস ওয়ান, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন, এরপরেও যদি আপনাদের প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, ধন্যবাদ সবাইকে।